দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে যখনই, আউচ, নিয়ে যাবে তখনই। তো ফ্রেন্ড, সারাদিনের মধ্যে এখন সময় হলো ক্যামেরার সামনে আসা। তো এই একটু আগে শ্বশুর মশাইকে খাবার দিলাম, খাবার দেওয়ার পরে যে আমি একটু বিছানায় শুয়েছি, তো মানে চোখটা এটা এসেছে সেই সময় কিসি কী করা যায়, বদমাইশি করে গিয়ে একদম মাথায় মেরেছে ঢু, আর ঘুমটা ভেঙে গিয়েছে। তো এখন ভাবছি যে আকাশে তো খুব মেঘ করেছে, কিন্তু ঘুমালে আর চলবে না। এই কটা বাজে এখন? প্রায় 4:30 বাজতে আসলো। এখন ঘুমালে তো আর হবে না, ছাগলগুলোকে খাওয়াচ্ছি। তো ছাগলগুলো খাওয়ানো হয়ে গেলে গোয়ালে তুলে দেব, ওই জন্যই বসে আছি, যদি বৃষ্টি চলে আসে অকাজ হয়ে যাবে, ওই জন্য। এই দেখো আমাকে কিসি দিচ্ছে দোল, আর পাচ্ছি না, ভালো লাগছে না। তো এই দেখো, এটা আমাদের দোল না, আমাদের কাঁঠাল গাছেই তোলা আছে, মানে লাগানো আছে। না, আমি পাঠাবো না বাবু রাস্তায়। তো আমার শাশুড়ি মা আজকে যেহেতু বাড়ি নেই, ওই জন্য এখন আমি ছাগলগুলোকে মানে এখন খাওয়াচ্ছি বসে বসে। আমার শাশুড়ি মা বাড়ি থাকলে আমার শাশুড়ি মা খাওয়াই না। বাবু রাস্তায় যাওয়া চলবে না, আমি একা মোটেও ছাড়বো না। তো পরে কথা বলছি। আর এই যে এই দোল্লাটা আমার কৃষি রানীর দোল্লা, এখানে ওর বাবা কাঠ দিয়ে বানিয়ে দিয়েছে। তো ওর এমনি প্লাস্টিকের সেই যে দোল্লাগুলো হয় না বাচ্চাদের, তো সেই দোল্লাগুলো আছে, সেগুলো তো ঘরেই টাঙানো যাবে, মানে বাইরে টাঙানো যাবে না। বাইরে টাঙানো গেলেও এতটা উঁচুতে মানে হবে না, মানে বাঁশ টাস মানে লাগাতে হবে, তারপরে চাপতে পারবে। তার জন্য ও বলে যে আমি ওই প্লাস্টিক, আমি বড় হয়ে গেছি, আমি প্লাস্টিকের দোল্লায় চড়বো না, মানে ওই দোল্লায় চড়বো না। তাই ওর বাবাই দেখো কাঠ দিয়ে দড়ি দিয়ে বানিয়ে দিয়েছে, মানে ওর দোল্লাতে সবাই চড়ে, মানে সবাইয়েরই চাপা হয়। এই দোল্লাটা প্রায় এখানে 3-4 বছর ধরে আছে। দেখো এই সরু সরু দড়ি, তাও কিচ্ছু হয়নি, মানে জলে পচে, মানে জলে পচে বলতে মানে জল পড়ে, এটা পড়ে, মানে রাত দিন রোদে মোদে থাকে, তবুও কিছু হয়নি। তাই 3-4 বছর ধরে সমানে চলছে, এক সমানে। তো আমরাও দোল খাই। অনেক সন্ধ্যা হয়ে গেছে, কৃষি গেছে একটু রাস্তায় খেলতে, তাই এই ছাগল মাগলগুলো তুলে দিয়ে আসলাম। তো এবার কৃষিকে ডাকতে যাচ্ছি, তো চলো তোমরাও। দেখো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আর তোমাদের দাদাভাই আর আমার শ্বশুরকে চা করে দিলাম। তো এবার সবাই মিলে চা খেয়ে নেবো। তো তোমাদের দাদাভাই আজকে হাট থেকে নিয়ে এসেছে এই যে হলুদ হলুদ, এগুলোকে কী বলে জানি না, জিলিপি, সিঙ্গারা, বিস্কিট, তারপরে এমনি ফল, বারো ভাজা, মানে এটাকে কী ভাজা বলে সেটা জানি না, ওই যে মটর, তারপরে বাদাম টাদাম এটা ওটা দিয়ে ভাজে। তো ওগুলো রোজ নিয়ে আসে, মানে প্রত্যেক দিন হাটে, ও তো ব্যবসা করে, কাঁচামালের ব্যবসা করে, তাই ও সব কিছু নিয়ে আসে, রোজকার রোজ নিয়ে আসে। আর আমার তো এই এই যে মটরশুঁটির মতো, ওগুলো তো খেতে খুব ভালো লাগে, তাই ও রোজকার রোজ নিয়ে আসে। আর এই দেখো এখানে সিঙ্গারাও আছে, আর সাথে এনেছিল জিলিপি। তোমাদের তো বলেছিলাম যে ও জিলিপি ছাড়া ভাত খায় না। জিলাপি কি মানে, যে কোনো মিষ্টি জিনিস হলেই ওর চলবে, মানে রাতেবেলায় দুধ ভাত দিয়ে খেয়ে নেবে। আর এই দেখো মেয়ে এখানে জলজিরা, জলজিরা হয় না, জলজিরাটা গুলে খাচ্ছে। আর দেখো যত সব খরচা পয়সা আছে সব কৃষিকে কৃষি বাবা দিয়ে দিল ওই বাক্সে। হাই ফ্রেন্ড, অনেক রাত হয়ে গেছে, আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। আর দেখতে পাচ্ছ কালারটা দেখে মনে হচ্ছে না যে এটা আমার ঘরের কালার নয়, তো হ্যাঁ সত্যি এটা আমার ঘর নয়। আমরা আজকে এই শাশুড়ি মায়ের ঘরে আছি, আজকে যেহেতু কেউ বাড়ি নেই, আমার শ্বশুর তো আমাদের এখানে কয়লাভাটা আছে, সেখানে রাতেরবেলায় থাকে, আর আমার শাশুড়ি মা গেছে ছোটো মেয়ের বাড়ি। তো ঘরটা যাতে ফাঁকা থাকে না থাকে, তার জন্য আমরা এখানে শুচ্ছি, আমরা ঘরের মধ্যে শোবো না, আমরা বারান্দায় শোবো, মানে বাড়িটা তো ফাঁকা, বাইরে ছাগল টাগল থাকে, তার জন্য আমরা এখানে বারান্দায় শুচ্ছি। তো আজকে তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, তো তার জন্য সরি। তো আজকে আমি দুপুরে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে তোমার কুমড়ো, আর আলুর চপ ভাজা, আর ডিমের ঝাল, এগুলোই রান্না করেছিলাম, তবুও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা, তোমরা যাতে আমাকে ভুলে না যাও, তাই তোমাদের সামনে রোজকার রোজ একটু মানে আসতেই হয়। তো আজকে আর বেশি কিছু বলবো না, এখানে কৃষির বাবা সারাদিনে খাটাখাটনি করে মানে আসে, তো
তো ও শুয়ে পড়েছে, কথা বললে ও সমস্যা হতে পারে, তার জন্য দেখো আমার শাশুড়ি ঘরে মানে লাইটের জোর নেই, তো সমস্যা হতে পারে, তো তার জন্য আজকে আর বেশি কিছু বলছি না, তো কালকে ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, তো টাটা।